আয়ের জন্য, এই যে লেফটাই রাইটে, ঠিক আছে, লেফটাই আর রাইটাই আয়েরও পেয়ে গেলাম এখান থেকে, দাঁতের আর হচ্ছে তোমার ENT-র পেয়ে গেলাম রিপোর্ট, স্টুলের পেয়েছি, ইউরিনের পেয়েছি, আমরা পেয়েছি এখান থেকে ব্লাডের পুরো রিপোর্ট পেয়ে গেলাম, ঠিক আছে। এটা হচ্ছে তোমার USG রিপোর্ট পেয়ে গেছি, আমরা USG পেয়ে গেছি, আমাদের কাছে তার আগে আছে এটা এক্স রে রিপোর্ট পেয়ে গেছি। এই জায়গাতে স্ট্যাম্প মেরেছে, ঠিক আছে, এই জায়গাতে স্ট্যাম্প মেরেছে, নিচের দিকে রেজিস্ট্রেশন নাম্বার লিখেছে, MBBS MS করেছে, ডাক্তারের নাম লিখেছে, ব্যাস ডাক্তারের সিগনেচার রয়েছে, কোন ডেটে করেছে, একদম সব কিছু লেখা আছে, NMCNM পফর্মার 2 যেমন, তো সেইখান থেকে দেখে নাও এরকম করে তোমাকে নাম, পারমানেন্ট অ্যাড্রেস এগুলোকে সব লিখতে হবে। এই যে এরকমভাবে হুবহু যেটা বলছিলাম আর কি সেটাকে লিখতে হবে। তোমরা যারা জেনপাসিজি, NMCNM, NEET বা WBCET পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু এই মুহূর্তে মেডিকেল সার্টিফিকেটটা বানিয়ে নেওয়াটা খুবই জরুরি, কারণ একটা মেডিকেল সার্টিফিকেট বানাতে খুব লং প্রসেস, অনেক দিন সময় লেগে যায়, কারণ অনেক কিছু টেস্ট করাতে হয়, যেমন তোমাদের ইউরিন টেস্ট বলো, ECG বলো, X-ray বলো, আই টেস্ট বলো, ENT-র কাছে যেতে হবে, প্রচুর টেস্ট থাকে, তো সেগুলো কোথার থেকে করাবে, কেমন রিপোর্টটা দেখতে হবে, আর তার সাথে কেমনভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, কোথার থেকে ফর্ম পাবে, যেই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করে পরে সাবমিট করতে হবে, সব কিছু আগের এই ভিডিওটাতে বলবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অনেক কিছু ডিটেলসে আছে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেল থেকে তোমরা এরপর থেকে অ্যাডমিশন সংক্রান্ত সব কিছু ইনফরমেশন ধীরে ধীরে পেতে থাকবে। সবচেয়ে প্রথমে আমরা একটু আমাদের যেই ফর্মেটটা সেই ফর্মেটটা দেখে নিই। এইটা হচ্ছে আমি দেখাচ্ছি NMCNM বা জেনপাসিজির একটা ফর্মেট। তোমাদের অন্যান্য যেই পরীক্ষা, তুমি যে কোনো পরীক্ষাতে পার্টিসিপেট করো না কেন, তোমার মেডিকেল সার্টিফিকেটের যে ফর্মেট হবে তুমি গুগলে সার্চ করবে যে এই এক্সামের ফর্মেট কি, তোমার কাছে বেরিয়ে যাবে। যদিও আমি প্রতিটা ফর্মেটকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর কমেন্টে PDF আকারে দিয়ে রাখবো, তোমার যেই পরীক্ষার জন্য তুমি মেডিকেল সার্টিফিকেট বের করতে চাইছো সেই পরীক্ষার জন্য বের করতে পারবে। একটা ছোট্ট কথা বলে রাখি তার আগে, যে তোমাদেরকে WBCET বোর্ড যেটা জেনপাসিজির জন্য ফর্মেটটা দিয়েছে সেই ফর্মেটটা কিন্তু ভুল আছে, তোমরা ওই ফর্মেটটাতে একদম ফিল আপ করবে না। আমি একটা ফর্মেট দেবো, সেই ফর্মেটটা ঠিক করে দিয়েছি আমি, সেই ফর্মেটটাতে ফিল আপ করবে। এটা হলো তোমাদের জেনপাসিজির মেডিকেল সার্টিফিকেটের ফর্মেট, এরকম হুবহু NMCNM-এরও একটা মেডিকেল সার্টিফিকেটের ফর্মেট আছে, তো এইখানটাতে জাস্ট NMCNM লেখা থাকবে। তো যেটা অফিসিয়ালি দেওয়া আছে সেখানে কোথায় ভুলটা রয়েছে আমি একটু দেখিয়ে দিই। তোমরা যখন নিচের দিকে যাবে এইখানটাতে একটা ডিক্লিয়ারেশনের জায়গা আছে, ঠিক আছে, যে আই হেয়ার বাই ক্লারিফাই দ্যাট নিজের নামটা একটা লিখতে হয়, তো এখানে এই জেনপাসিজি ফর জেনপাসিজি লেখা রয়েছে, এটা ফর জেনপাসিজির বদলে ওরা হচ্ছে NMCNM লিখে রেখে দিয়েছে, জেনপাসিজিরটাতে ভুল করে NMCNM লেখা হয়েছে, কারণ আগে জেনপাসিজির জন্য লাগতো না, এবছর থেকে মানে কলেজ টু কলেজ ডিফার করতো, যে কোনো কলেজে বলতো লাগতো, কোনো কলেজ বলতো লাগতো না, কলেজ নিজের থেকে একটা ফর্মেট দিত, বা তুমি যে কোনো একটা জেনারেল ফর্মেট নিয়ে পরে চলে গেলেও হতো, অনেক কিছু ব্যাপার ছিল, কিন্তু এবছর স্ট্রিক্টলি বলে দিয়েছি যেহেতু সেহেতু তোমাদেরকে করতে হবে, তো সেই জন্য এই ফর্মেটটাতে বানাবে। এই ফর্মেটটাতে যদি আমরা যাই এখান থেকে আমরা দেখতে পাবো যে কী কী আমাদেরকে টেস্ট করতে হচ্ছে। একটা হেয়ারিংয়ের টেস্ট করতে হবে, যে টিথের টেস্ট করতে হবে, মানে ENT-র কাছে তোমাকে যেতে হবে। তুমি যদি দেখো নিচের দিকে ব্লাড প্রেশার, মানে ব্লাডের সব কিছু তোমাকে করতে হচ্ছে, তোমাকে পালসেস, রেসপিরেশনের সব কিছু করতে, ইউরিনের টেস্ট করতে হচ্ছে, তোমাকে ইউরিন করতে হবে, USG করতে হবে, ব্লাড টেস্টের সব ব্লাড টেস্টগুলো এখানে করতে হবে, আয়ের টেস্ট, ভিজনের জন্য রাইট এয়ার লেফট এয়ার টেস্ট করতে হবে, হার্টের করতে হবে, লাংয়ের জন্য এক্সরে করতে হবে, আর লিভার অ্যাবডোমেনের জন্য USG যেটা বললাম করতে হবে, ব্যাস আর কিছু নয়। আর তোমাদের যারা মেয়েদের মেনস্ট্রুয়াল তোমার সাইকেলটা থাকবে সেটার হিস্ট্রিটা হচ্ছে তোমার লিখতে হবে, যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে অবভিয়াসলি তাদের জন্য, ঠিক আছে। আর এখানে যেরকমভাবে ফিল আপ করতে হবে সেগুলো ফিল আপ করতে হবে। আমি একটা ফর্মেট দেবো এডিটেড ফর্মেট, সেই ফর্মেটার থেকে বের করবে, নয়তো কিন্তু বিপদ হয়ে যাবে, কারণ তুমি যখন ফর্মেটটা সাবমিট করতে যাবে তখন তোমার ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যাবে, তুমি অ্যাডমিশন নিতে পারবে না, ঠিক আছে। তার জন্য যেটা দেবো সেটাকেই নেবে, আর বাকিদেরকেও বলে দেবে যে এখান থেকেই করতে, কারণ ওটা ভুল দিয়েছে, ঠিক আছে। এইখানে একটা তোমার ছোটো দিয়ে দেবে আর কি, জেনারেল একটা রিসিপ্ট দেবে, তুমি যখন কোনো একটা গভর্নমেন্ট হসপিটাল থেকে করাতে যাবে বা কোনো একজন রেজিস্টার্ড কোনো একটা MBBS ডক্টরের কাছ থেকে করাতে যাবে, সে একটা দেবে এরকম রিসিপ্ট টাইপের দেবে। অ্যাকচুয়ালি যেটা হয় এখানে তোমার ছবি থাকবে, Appendix 3 বলা হয়, তোমরা দেখতে পেয়ে যাবে, আমি ফর্মটা দিয়ে দেবো। এখানে তোমার নিজের নাম, তোমার বাবার নাম, তোমার অ্যাড্রেস, আরে সব কিছু লিখতে হয়, যে পারমানেন্ট অ্যাড্রেস কি, ডেট অফ বার্থ কি, পারমানেন্ট মানে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, এগুলো সবকে ফিল আপ করতে হয়। নিচের দিক থেকে তোমার অ্যাকচুয়ালি জিনিসগুলো শুরু হচ্ছে, হিস্ট্রি অফ ইলনেস যে তোমার, এটা তোমাকে কিছু করতে হবে না, এগুলো সব ডক্টরে করবে। এগুলো কোথার থেকে করাতে পারবে, তুমি একটা যে কোনো তোমার বাড়ির কাছাকাছি যে কোনো হসপিটালে গেলে, বা সুপার স্পেশালিটি হসপিটাল যদি থাকে সেখানেও চলে গেলে। যারা হচ্ছে দেখবে এমনি জেনারেল ওয়ার্ডে বসে না, তারা এই জায়গাটার অনেকটা ম্যাক্সিমাম পোর্শনটাকে ফিল আপ করে দেবে, জেনারেল ওয়ার্ডে যারা থাকবে। এই হাইটটা তোমাকে নিজেকে লিখতে হবে, বা অনেক সময় ওরাও লিখে দেয়, তো জানে না তো ওরা, তুমি বলে দেবে যে আমার হাইট এত সেমি, ওরা বলে দেবে, করে দেবে। এখানে ফিজিক্যালি তুমি হেলদি সেটাও ওরা লিখে দেবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার এই দিকটার থেকেও একটা থাকবে, দেখো এটা NMCNM পফর্মার 2 যেমন, তো সেইখান থেকে দেখে নাও এরকম করে তোমাকে নাম, পারমানেন্ট অ্যাড্রেস এগুলোকে সব লিখতে হবে। এই যে এরকমভাবে হুবহু যেটা বলছিলাম আর কি সেটাকে লিখতে হবে। নেক্সট পেজটাতে যাবে তখন দেখতে পাবে যে তোমার এইখানে সব কিছু নেবে, যে নাথিং রয়েছে, এইটা রয়েছে। আমি একটা কাজ করব, এই যে ফর্মেটটা এই ক্যান্ডিডেটটা যেটা বানিয়েছে, যত রিপোর্ট বানিয়েছে, যত কিছু বানিয়েছে, আমি এইটাকেও ওয়ার্ডে দিয়ে দেবো, ঠিক আছে। তোমাদেরকে PDF আকারে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, বা তোমরা কমেন্টে পেয়ে যাবে, তোমরা নিজেরাও দেখতে পারবে। এখানে যদি ভালো করে দেখতে না পাচ্ছ ওখানে দেখতে পাবে, ঠিক আছে, যে মেন্টালি তুমি কী আছো, হেয়ারিং কী আছে। তো এর জন্য তোমাকে যেগুলো এগুলো করতে হবে খুব ভালো করে শুনো, তোমাকে ENT-র কাছে যেতে হবে। ENT মানে কি, নাক কান গলা। তো সেইখানে গিয়ে পরে তোমার হেয়ারিং, চোখ, মানে নাকে কানে কোনো কিছু যদি কিছু থাকে সেটা তারা চেক করে পরে বলে দেবে যে তুমি ফিজিক্যালি ফিট রয়েছো, তো সেটাকে তারা লিখে দেবে, ঠিক আছে।
এরপর তোমাকে ইউরিন টেস্টের এখানে লিখতে হবে, ইউরিনের জায়গাতে লিখতে হবে। তার জন্য আমরা কী কী রিপোর্ট করাবো একটু রিপোর্টগুলোকে দেখি। সবচেয়ে প্রথমে এখানে রেডিওলজি ডিপার্টমেন্ট থেকে তোমাকে করাতে হবে এক্স রের রিপোর্ট করাতে হবে, এক্স রে করাতে হবে তোমাকে, ঠিক আছে। আর এগুলো যতগুলো রিপোর্ট করাবে সব রিপোর্টগুলোর অরিজিনালগুলো কিন্তু তোমাকে রাখতে হবে, তার সাথে একটা করে জেরোস্কপি রাখবে, তোমাদেরকে ওখানে কিন্তু দিতে হবে। যবে ভেরিফিকেশন করাতে যাবে বা অ্যাডমিশন নিতে যাবে কলেজে, তখন কিন্তু এগুলো শো করাতে হবে। তো যেমন ধরো এটা হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে করেছে, আরামবাগ গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে, মেডিকেল হসপিটাল থেকে করিয়েছে, তো তুমি তোমার নিকটবর্তী কোনো একটা হসপিটাল থেকে করাতে পারো, বা তুমি হচ্ছে যে কোনো প্রাইভেট জায়গার থেকেও করাতে পারো এক্স রেগুলো বা বিভিন্ন যেগুলো টেস্টগুলো থাকবে। শুধুমাত্র একটা জিনিসকে খেয়াল রাখবে, যে তোমাকে সিগনেচারটা করে দেবে বা যে বানিয়ে দেবে যেখান থেকেই তুমি পাও, সেটা যাতে একজন MBBS ডক্টর করে থাকে বা তার যাতে একটা ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার থাকে, তবে পরেই কিন্তু সেগুলো ভ্যালু থাকবে, নয়তো কোনো ভ্যালু থাকবে না। তুমি যেখান থেকে ইচ্ছা করে নিলে চলবে না। তার জন্য আমাদেরকে দেখতে হবে যে ভ্যালিড কোনো একটা জায়গার থেকে আমি করাচ্ছি কি না। সবচেয়ে ভালো হয় যদি কোনো একটা গভর্নমেন্ট হসপিটাল থেকে করিয়ে নাও, কোনো চিন্তা থাকবে না। নয়তো তুমি এমন কোথাও থেকেও করাতে পারো যার রেজিস্ট্রেশন আছে, একজন ভ্যালিড একজন ডাক্তার তুমি চিনো তোমার পার্শ্ববর্তী এরিয়ায়, তার কাছ থেকেও করাতে পারো। তো এগুলো প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা জনের কাছ থেকে গিয়ে গিয়ে করাতে হবে। যেমন এক্স রেটা তুমি একটা জায়গার থেকে করবে। নেক্সট যদি তোমরা যাও এখানে, এখানে যেমন রয়েছে তোমাকে USG রিপোর্ট, USG করাতে হবে, সেই USG রিপোর্ট তোমাকে লিখেই পড়ে দিবে। এটাও যেমন গভর্নমেন্ট কলেজ থেকেই করিয়ে নিয়েছে, ঠিক আছে। তো গভর্নমেন্ট হসপিটাল থেকে তুমি সেটাও করাতে পারো। আবার যদি তোমার মনে হয় যে তুমি কোনো নার্সিংহোম থেকে করাবে বা কোনো প্রাইভেট চেম্বার থেকে করে নেবে, এখন অনেক বেরিয়েছে, সেখান থেকেও করাতে পারো, সুন্দর চলবে, ঠিক আছে। জাস্ট রিপোর্টগুলো তোমার চাই। এই জায়গাটাতে একটু দেখে নাও, তোমাকে প্রচুর জিনিস আছে। এই এই পুরো জিনিসটাকে তোমাকে করতে হবে যে ব্লাড, ইউরিন আর স্টুল, তিনটে ব্লাডের, ইউরিনের আর স্টুলের তিনটার আর কি চেক আপ হবে। সব কিছু, সব কিছু চেক আরে করতে হবে। ডক্টরে লিখে দিয়েছিল যে এইখানটার থেকে লিখে দিয়েছিল যে তোমার ব্লাডের সব কিছু লিখে দিয়েছে, ঠিক আছে, WBC মনোসাইট আরে সব কিছু। এইখান থেকে ব্লাড গ্রুপটা লিখে দিয়েছে যে ব্লাড গ্রুপ ও পজিটিভ না, ও নেগেটিভ আর কি। বাবা ও নেগেটিভ, দেখো ওই মেয়েটার ও নেগেটিভ আর কি তোমার এর ব্লাড গ্রুপ, ঠিক আছে। তো আচ্ছা, তারপর তোমার এইখান থেকে স্টুলের কিছু লিখেছে, ইউরিনের কিছু লিখেছে, সব কিছু এখান থেকে লিখে দিয়েছে, ঠিক আছে। তোমরা যদি গভর্নমেন্টের কাছে যাবে যে কোনো হসপিটালে, তাদের কাছ থেকে এখানে পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার ENT ডিপার্টমেন্টের কাছ থেকে দিয়েছে, ঠিক আছে। এই যে ENT ডিপার্টমেন্ট দিয়ে দিয়েছে যে সব সুন্দরভাবে ফিট রয়েছে, ঠিক আছে। তাহলে ENT কাছ থেকে গিয়ে পরে যে ডেন্টাল দাঁত, চোখ, কান, নাক, দাঁত সব কিছু এখানটার থেকে পেয়ে যাবে। ENT ডিপার্টমেন্টের কাছ থেকে এরকম করে স্ট্যাম্প মেরে দেবে, স্ট্যাম্প মেরের পর নিয়ে আসবে, ঠিক আছে। একটা ছোট্ট জিনিস আমি একটু বলে দিই যে যখন তোমরা করবে, এইটা খুব ভাইটাল, এই যে এইখানে ছবি, এইখানটা দেখো একটা স্ট্যাম্প মেরেছে, সিগনেচার করেছে, এটা কিন্তু একদম 100% করতে হবে, নয়তো পুরো কেস খেয়ে যাবে। এটাকে করে নিয়ে আসবে, যেখানে যেখানে স্ট্যাম্প মারা হয়েছে সেরকমভাবে স্ট্যাম্পটা মারবে। এই ক্যান্ডিডেটটা যেখানে যেখানে করেছে, যেমন ধরো এটার একদম লাস্টের দিকে এই জায়গাতে স্ট্যাম্প মেরেছে, ঠিক আছে, এই জায়গাতে স্ট্যাম্প মেরেছে, নিচের দিকে রেজিস্ট্রেশন নাম্বার লিখেছে, MBBS MS করেছে, ডাক্তারের নাম লিখেছে, ব্যাস ডাক্তারের সিগনেচার রয়েছে, কোন ডেটে করেছে, একদম সব কিছু লেখা আছে। এরকমভাবে তোমাকে করে নিয়ে আসতে হবে, নয়তো কিন্তু চলবে না। এখানে প্লেস কী, ডেট কী, সেটা তোমাকে লিখতে হবে যে কোথার থেকে করিয়েছো। এটা যেমন গভর্নমেন্ট কোনো একটা মেডিকেল হসপিটাল রয়েছে, সেখান থেকে করিয়েছো, ব্যাস সেই এগুলোকে এরকমভাবে লিখতে হবে। নিচে হচ্ছে একটা স্ট্যাম্প মারতে হবে, তারপরেই এটা ভ্যালিড হবে, নয়তো কিন্তু তোমাকে অ্যাপ্রুভ করবে না। এটা যেন মাথায় থাকে। নিচের দিকে আমরা যদি যাই, আমাদের এগুলো সব হয়ে গেল অভিয়াসলি। আচ্ছা, এটা ENT কাছে হয়ে গেল, এটা তোমরা কোথায় পাবে, OPD কাছ থেকে। OPD যে পেশেন্টের, মানে যেটা তোমার যাবে একটা OPD চলে যাবে, সময় লাগবে এটা করতে, প্রায় 4-5 দিন বা 6 দিনও সময় লাগতে পারে, 1 সপ্তাহও সময় লেগে যেতে পারে, আরও বেশিও সময় লাগতে পারে। তার জন্য এটা লং প্রসেস, করতে শুরু করে দেবে, ঠিক আছে। তোমাদের GNM পরীক্ষা আছে 2 দিন পরে, GNM পরীক্ষাটা শেষ করে পরেই এই প্রসেসটা করতে শুরু করে দেবে। এখন করার দরকার নেই, আগে পরীক্ষাটা দাও GNM-এ, 2 দিন পর থেকে এটা করতে শুরু করে দেবে। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পর এটা আয়ের জন্য, এই যে লেফট আই রাইট আই, ঠিক আছে, লেফট আই আর রাইট আই, এটা লেফট আয়ার, এটা রাইট আয়ার। তার চোখেরটা তুমি পেয়ে গেলে এখান থেকে চোখের করেছে, ঠিক আছে। আচ্ছা, ব্যাস এই কোটা হচ্ছে তোমাদের আছে, তাহলে হয়ে যাবে। তার আমরা আয়েরও পেয়ে গেলাম, এইখান থেকে দাঁতের আর হচ্ছে তোমার ENT-র পেয়ে গেলাম রিপোর্ট। আচ্ছা, এইখান থেকে আমাদের পেয়ে গেলাম, আমরা স্টুলের পেয়েছি, ইউরিনের পেয়েছি, আমরা পেয়েছি এখান থেকে ব্লাডের পুরো রিপোর্ট পেয়ে গেলাম, ঠিক আছে। তার আগে আমাদের কাছে এইখানে আছে, এইটা হচ্ছে তোমার USG রিপোর্ট পেয়ে গেছি, আমরা USG পেয়ে গেছি আমাদের কাছে। তার আগে আছে এইটা এক্স রে রিপোর্ট পেয়ে গেছি, এই কটা রিপোর্ট। তারপর ওই ফর্মটা ফিল আপ করানো, তুমি কিছু ফিল আপ করবে না, ডাক্তারই ফিল আপ করে দেবে, যে কোনো একটা জেনারেল ডাক্তারের কাছে নিয়ে যাবে, মানে যেই ডাক্তার যেটা, ধরো ENT ডাক্তার ENT জায়গাটা ফিল আপ করবে, ব্লাডের ডাক্তার ব্লাডের জায়গাটা ফিল আপ করবে, এরকম করে ফিল আপ করে করে যাবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এরপর তোমার যদি পরিচিত কেউ থেকে থাকে তাকে নিয়ে যাবে, সে করে দেবে, অত চিন্তার কিছু নেই। কিন্তু যাতে মাথায় থাকে এইখানে স্ট্যাম্পটা যাতে থাকে খুব ভালো করে। আরেকটা কী বললাম, হ্যাঁ, এইখানে যাতে স্ট্যাম্পটা থাকে একদম লাস্টে 3 নম্বর পেজটাতে। ফর্মেটটা একবার দেখিয়ে দিই আমি আরেকবার, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এটা হচ্ছে অরিজিনাল ফর্মেট, এটা হচ্ছে প্রথম পেজ,
প্রথম পেজের এইখানটাতে তোমার নিজের ছবি স্ট্যাম্প মারতে বললাম, মেরে দেবে, ঠিক আছে। জেন পাশে ওই যে কোর্সের জন্য নিজের নাম, নিজের বাবার নাম, ডেট অফ বার্থ, প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস লিখে দিলে, আগে কোনো কিছু অসুস্থতা ছিল কিনা, ফ্যামিলি হিস্ট্রি কি, এটা ডাক্তারে লিখবে, ঠিক আছে। তো হাইটটা লিখবে, ফিজিক্যালি কি, ফিজিক্যালি ফিট লিখে দেবে, ব্যাস সুন্দর, ব্যাস। তারপর তোমার এগুলো সব ডাক্তারে তোমরাও সব ফিল আপ করো, তোমার কিছু করার দরকার নেই, এগুলো সব ডাক্তারে ফিল আপ করবে, ইএনটির আরে সব ডাক্তারে ফিল আপ করবে, ব্লাড প্রেশার একবার চেক করে নেবে, তোমার ব্লাড প্রেশার ওইখানে দিয়ে দেবে যে কত ব্লাড প্রেশার, তোমার কিছু করতে হবে না, ইউরিনের টেস্টগুলো করে নিয়ে যাবে, ডাক্তারে ফিল আপ করে দেবে, ভিজিনেট বলে দেবে যে রাইট আই আর লেফট আই কত কী হয়েছে সেটা তারা লিখে দেবে, ঠিক আছে। হার্টের জন্য করে নেবে চেক আপ, হার্টে লিখে দেবে, এক্স রে করে নেবে, অ্যাবডোমেনের জন্য ইউএসজি করে নিলে সব কিছু হয়ে গেল। এই ফর্মেটটা আসার পর এখানে তোমার নিজের নাম লিখবে, যেমন লিখেছে যে কিসের ট্রেনিং করছে, তোমার এখানে জিএনএম এর ট্রেনিং করছে, নীল লিখবে এইখানটাতে, তুমি সুন্দরভাবে ফিট আর কি, কোনো কিছু তোমার শরীরের ডিফেক্ট নেই। তোমার নিজের নাম লিখবে, তোমার বয়সটা কত, সে বয়সটা লিখবে, এইখানে হচ্ছে তোমার ডেট দেবে, এখানে সিগনেচার করাবে, ব্যাস নাম লিখবে, ডিগ্রি লিখবে, রেজিস্ট্রেশন নাম্বার খুব জরুরি, রেজিস্ট্রেশন নাম্বার লেখা করাবে, স্ট্যাম্প দেবে, তাহলে এই মেডিকেল সার্টিফিকেট হয়ে গেল তৈরি। এটা হচ্ছে অরিজিনাল ফর্মেট। আমি আবারও বলছি, সবার জন্য ফর্মেটগুলো আলাদা আলাদা আছে, তার জন্য আমি নিচে যে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো সেই লিঙ্ক থেকে ফর্মেটগুলো বের করবে, ফর্মেটগুলো করাবে, আমি লিখে দেবো জেনপাসের ফর্মেট, জিএনএম এর ফর্মেট, নিটের ফর্মেট, ডাব্লিউবিজি এর ফর্মেট, তার মতন সেগুলো করে নিয়ে পাওয়া যাবে। ডাব্লিউবিজি এর ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, প্রতিটা কলেজের কিন্তু ফর্মেটগুলো আলাদা আলাদা হয়ে থাকে, ঠিক আছে। তো সেই কলেজের সাথে একবার কথা বলে দেখো, কলেজ যদি কোনো মেডিকেল সার্টিফিকেটের ফর্মেট দেয় ইন্ডিভিজুয়ালি, তুমি সেই মেডিকেল সার্টিফিকেট নিয়ে পরে মেডিকেল সার্টিফিকেটটা বেরোবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের পুরো মেডিকেল সার্টিফিকেটের প্রসেস। আমরা পরবর্তী যে ভিডিও আসবে সেটাতে আমরা বলে দেবো যে আরও তোমাদেরকে কী কী ডকুমেন্টস রেডি রাখতে হবে এই সময়ের মধ্যে, সেগুলো নিয়ে পরের দিন আলোচনা করবো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।